আল্লাহ আমাদেরকে এরকম চমৎকার আরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আজকের ভিড় দেখে ভাইরা বলতেছে যে পরে স্টেডিয়ামে করা হবে, আসবেন আসবেন আপনারা সবাই, আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানাও। শান্তির পথ সে তো একটাই, একটাই সে পথ ইসলামে ছুটে আয় করো। আমার প্রিয় মাতৃভূমিকে হেফাজত করো, বাংলাদেশের জন্য আপনাদের মন কাঁদে, কষ্ট লাগে, মালয়েশিয়ায় ভাল লাগে না, ভালো লাগে কার কার, হ্যাঁ হ্যাঁ কারোই তো ভালো লাগে না, দেখো ভাল লাগে, ওই যে এই দেশের জামাই যারা হয়েছে একে ভাল লাগে, মালয়েশিয়া স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ, এরকম এরকম আমরা মালয়েশিয়ার জন্য দোয়া করি, এরকম দেশ খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ তিন জাতি কি সুন্দর বানাইছে, সাতু মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ পড়েন। এই যে ক্ষমতার রব বদল হইলো, কোন রক্তপাত হয়েছে তো এগুলো শিখেন না কেন, এগুলো দেশে নেন না কেন, আমরা বাংলাদেশে যে বানাবো সাতু বাংলাদেশ, ঠিক কিনা? এই বিবাদ, এই রক্তপাত, এই প্রহসন, এই অপরাজনীতি আমরা চাই, আমরা চাই আমাদের দেশের রাজনীতিবিদরা ভদ্র হোক, সভ্য হোক, জনগণকে নিয়ে ভাবুক। ওই দিন একটা রিপোর্ট দেখলাম, কি গাছ, নারিকেল গাছের দাম কত, দেশ নিয়ে অনেক টেনশন সবার, টিনের দুইটা ছাপড়ার দাম কত, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের নেতা নেত্রীদেরকে তুমি শহীদ বুঝ দাও। মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির আয়োজনে আজকে এই প্রোগ্রাম, আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রমজান আলী ভাই, ওয়াকিদুজ্জামান ডাবলু ভাই সহ পুরো ম্যানেজমেন্ট টিম, সিকিউরিটি টিম, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। রেগুলার আপডেট দিয়েছে আমাকে, একটা প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করে তারা জানে এটা কত কঠিন, আর এটা যদি দেশের বাইরে হয় আপনারা তো এসে বলতেছেন হুজুর কই আসে না কেন, গরম লাগে কেন, এসি নাই কেন, দেখা যায় না কেন, কত কোশ্চেন। কিন্তু গত সাত দিন যাবত এই ম্যানেজমেন্ট টিম, এই ডিসিপ্লিন টিম, এরা ঘুমায় নাই, এরা খাইতেও পারে নাই, আমরা ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে এরকম চমৎকার আরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আজকের ভিড় দেখে ভাইরা বলতেছে যে পরে স্টেডিয়ামে করা হবে, আসবেন আসবেন আপনারা সবাই, আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানাও। মিডিয়া কর্মী যারা এসেছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, অনেক কষ্ট করে আপনারাও ভিড় সামলে সামলে আপনাদের ক্যামেরাগুলো সেট করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা যারা তাদেরকে ধন্যবাদ, উপস্থাপক ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ ব্যাক স্টেজের যে টিম তাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ মালয়েশিয়ান যে সমস্ত ভাইরা এই অনুমতি দিয়েছে তাদেরকে ধন্যবাদ, সামনে সারির কমিউনিটি লিডার, সবার নাম বলতে পারলে ভালো লাগতো, ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।